আর পাঁচ মিশালি আহারে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট করব। তা আমি তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব, নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখানো আছে। এবার দু তিন মিনিট নেড়ে আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, মিডিয়াম ফ্লেমে আমি এটা ভেজে নিয়েছি, এটাকে আমি এবার প্লেটেই তুলে নেব। এবার এর মধ্যে আরেকটু তেল দেবো, একটু তেল দিয়েছি। এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেবো, পাঁচ ফোড়ন ঘরে নেই, অনেক কিছু আনতে হবে। জিরে ফোড়ন দিলাম, আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। এবার পুঁই শাকগুলো আমি ভালো করে বেছে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডাঁটাগুলো দিলাম আগে, লো টু মিডিয়াম আছে, আমি এটাকে একটুখানি নেড়ে নেবো। এর সঙ্গে আমি কুমড়ো, একটা ছোট আলু আছে, আর একটু পটল আছে। এটা একটু ভাজা ভাজা করে নিই, তিন চার মিনিট ধরে। এই সময় একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দেব, এর সঙ্গেই পেঁয়াজটা ভাজব, তাহলে টেস্ট ভালো হয়। তেলের মধ্যে পেঁয়াজ দিলে অন্যরকম টেস্ট হবে, এটার সঙ্গে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলে খুব ভালো সেন্ট হয়। এখন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো দেব। আমি আলাদা করে তুলে দেবো না, একবারে দিচ্ছি ডবল ডবল করে। মানে এগুলো যদি আবার নামিয়ে রেখে আবার শাকটা ফোড়ন দিয়ে করি তাহলে তেলটাও বেশি লাগবে, যাতে তেলটা কম লাগে একবারেই একই তেলে আমি এটাকে রান্না করব। এবার শাক দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো, নেড়ে নিয়ে তারপরে নুন হলুদ দেব। মিডিয়াম আছে, আমি এটাকে ভাজছি এভাবে নেড়ে নিয়ে দু চার মিনিট। দেখুন শাকগুলো কত বসে গেছে, এবার আমি নুন দেব। টেস্ট ওয়াইজ নুন দিলাম, হলুদ দেব, একটু জিরের গুঁড়ো দেব, একটু ধনের গুঁড়ো দেব, তাও হাফ চামচ করে করে দিলাম পরিমাণ অনুযায়ী। একটু রসুন বাটা দেব, পাঁচ ছ কোয়া রসুন বেটে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা লো টু মিডিয়াম আছে, এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এভাবে কষিয়ে নিয়ে আমি একটু আদা বাটা দেবো, আদা বাটা দিতে ভুলে গেছিলাম, সামান্য একটু আদা বাটা দেবো। ভালো করে কষিয়ে নিই, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দেব, এগুলো পুরো সেদ্ধ হবে, ওই ডোবা ডোবা একদম জল দেব, আরেকটু জল দেব, আরেকটু জল দেব। সবজিগুলো যাতে ডুবে থাকে এরকম জল দেবেন, সেদ্ধ হলে তারপর আমি একটুখানি টেস্ট ওয়াইজ একটু চিনি দেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম, ফুটে উঠলে আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। এতে খুলে ফুটে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটা আমি এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ সেদ্ধ না হবে। সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই, মাঝে দুবার আমি নেড়ে দিয়েছিলাম। এবার আমি একটু চিনি দেবো, আলু সেদ্ধ হয়ে গেছে মানে সবই সেদ্ধ হয়ে গেছে, এবার টেস্টের অনুযায়ী অল্প করে চিনি দিলাম। চিনিটা গলে গেলেই আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটা ঘন্ট রেডি। রেসিপিটা এইভাবে করে খাবেন এবং কমেন্টে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগে, উৎসাহ পাই আপনাদের লেখাতে কমেন্টে। একটু কুমড়োগুলোকে একটু গলিয়ে দিচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই, খুবই গরম পড়েছে এখন। এটা একটু গলে যাক চিনিটা, দু মিনিট এইভাবে নেড়ে নিলাম মিডিয়াম ফ্লেমে,
আমার রেসিপিটা রেডি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি